কক্সবাজারের শফিউল আজম নামের এক ব্যক্তিকে দুই দফায় মারধর করার অভিযোগ উঠেছে। সোমবার দুপুর 12:30 এবং বিকেল 3টার দিকে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী জানান, দুপুরে সমবায় অফিসে একবার মারধর করা হয় তাকে। পরে জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ফোন করলে পুলিশ এসে উদ্ধার করে। এরপর বিকেল 3টায় গুনগাছতলার বাদ করে গিয়ে আবার মারধর করা হয়। জেলা সমবায় অফিসার জহির আব্বাসের বিরুদ্ধে আড়ার বিভিন্নভাবে হয়রানি করে বিধায় চিটাং বিভাগীয় সমবায় অধিদপ্তর দেখান জহির আব্বাসের অভিযোগ করি। তাহলে অভিযোগের আজিয়া 10টায় তদন্ত আসি। তদন্ত চলাকালীন আড়া বিভিন্নভাবে তদন্তর শেষ গড়িয়ারে হন কি হলো হন হকওয়াদিত্য নয় শেষ গড়ি লামিতে ওকে আবদুল্লা খানের গুন্ডা বাহিনী অতর্কিতভাবে শুনলাম রাজন মাইছে আরে বিভিন্নভাবে মাইদ্যর গড়িয়ারে আঘাতপ্রাপ্ত করে। তারপর আরে সৈকত উঠা মালিক সব মিলিয়ে আরে উদ্ধার করিয়ার হাসপাতালের মাঝে চিকিৎসা অবস্থায় প্রেরণ করছে আর কি। এটা ভিতরে দেখতে তারে শেষাত শুরু দিয়ে শেষাত ইয়ারে ঠুসি মারি ইয়ারে তারে শেষা শেষে বাইরে মারি মারি ইয়ারে দোয়ার সামনে বাইর করছে ফানার দোয়ার সামনে বাইর করি। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত রানা বলেন, অল্প মারধর করা হয়েছে। উনি আমার আব্বুর সাথে খারাপ খারাপ ব্যবহার করছিল, তখন আমি নিচে ছিলাম। তারপর আমার আব্বুর সাথে যখন খারাপ ব্যবহার করছে আমার থেকে আর মানে মাথা ঠিক ছিল না, আমি ওইখানে উপরে গিয়ে ওকে এ ঘটনায় 8 জনকে আসামি করে 4 থেকে 5 জনকে অজ্ঞাত রেখে অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী। নিউজ ডেস্ক, টিটিএন, কক্সবাজার।